ইউক্রেনে বিশেষ অভিযান চালানোয় এবার বড় মাশুল দিতে হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বরাবরই থুরাই কেয়ার করলেও ছাড় দেননি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ এই আদালত। শুক্রবার এক বিবৃতিতে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানিয়েছেন আইসিসি। এতে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে, আর এ কাজের সাথে পুতিন জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়। পুতিন ছাড়াও রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আইসিসি। মূলত ইউক্রেনে রাশিয়া ব্যাপক পরিসরে যুদ্ধাপরাধে জড়িত। জাতিসংঘের তদন্ত দলের এমন অভিযোগের একদিন পরই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। এমন সময় এই পরোয়ানা জারি করা হল যখন আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়া সফরের কথা রয়েছে। এই সফরের জন্য তাকে দীর্ঘদিন ধরেই আমন্ত্রণ জানিয়ে আসছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2019 সালে সবশেষ রাশিয়া সফর করেছিলেন শি জিনপিং। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।